হ্যালো হ্যালো, কি এয়ারপোর্ট? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। হ্যাঁ হ্যালো, বাংলা বলুন না। নেই নেই নেই, ক্যা হো না বলো। এ আপকা উপর সে প্লেন যেতা হ্যায়, হামারা বাচ্চা নেই সো পাতা হ্যায়। হ্যালো, হ্যাঁ দেখিয়ে সাহেব, এক বিনতি লেকে ফোন কি আপকো। কোন? হ্যাঁ মফিজুল কহ রা হ্যায়। মফিজুল? মফিজুল হ্যাঁ। কহাঁ সে? আপনা এয়ারপোর্ট কে বগল মে রাতা হ্যায় কোই খালি মে। হ্যাঁ ক্যা হুয়া? আপ হামারা বাড়ি কে উপর সে আপকা প্লেন যেতা হ্যায় রাত কো। হ্যাঁ। আর হামারা বাচ্চা নেই সো পাতা হ্যায়। আচ্ছা। আপকে ইস এয়ারপোর্ট হোনে কে লিয়ে হামকো তিন তলা কা পারমিশন নেই মিল রা হ্যায়। কোই খালি মে ঘর বানা রা হ্যায়, হামারা প্লেন কে লিয়ে তিন তলা পারমিশন নেই মিল রা হ্যায় না। হ্যাঁ। আপ থোড়া অর আগে চলা যাইয়ে, উদার যাকে সাত তলা বিল্ডিং বানা লিজিয়ে। দাদা পয়সা কে আপকা ঠাকুরদা দেগা? মেরা ঠাকুরদা কিউ দেগা? স্যার মেরা সবে সবে বাচ্চা হুয়া হ্যায়, ও সো নেই পা রা হ্যায়। ঠিক হ্যায়, মে বোল দুঙ্গা কৈখালি সে ফ্লাইট নেই জানে কে লিয়ে, গঙ্গানগর সে সব ফ্লাইট জায়েগা। নেই ভাইয়া, ইয়ার কি মত মারি হ্যায়, আম সিরিয়াস বাত বাত রহা হুঁ। আগর আপকে ঘর কে বাচ্চা কো হাম হর্ন মার কে উঠাতে তো কাইসে লাগেগা। হ্যাঁ ঠিক হ্যায় ঠিক হ্যায়, মে সব ফ্লাইট গঙ্গানগর সে উহাঁ সে লেকে যাউঙ্গা। না আপ মজা কিউ কর রহা হ্যায় মেরে সাথ? হামারা প্লেন এয়ারপোর্ট কা জাহাঁ মর্জি। হাম গরিব আদমি হ্যায় ইসলিয়ে। নেই নেই, গরিব আদমি কা কোই বাত নেই হ্যায়। এ বোলা আপকা প্লেন কে লিয়ে জানে কে লিয়ে বলে, রাত কো বলিয়ে ধীরে হর্ন মার কে জানে কে লিয়ে মত বলে। প্লেন কো বলেগা ধীরে হর্ন মার কে জায়েগা। হ্যাঁ সাউন্ড নেই জায়েগা, সাউন্ডলেস প্লেন চাইয়ে। হ্যাঁ ওই বলে কে হর্ন মত মারি হ্যায়। সাউন্ডলেস প্লেন মোদি সরকার আ রহা হ্যায়, উসমে সাউন্ডলেস প্লেন বানা রহা। হ্যাঁ ওই তো বলতা হ্যায়। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওকে ওকে। হ্যালো হ্যালো, কোন? হ্যাঁ অফিসিয়াল বলতা হ্যায়। থানা সে বোল রহা হুঁ মে, এয়ারপোর্ট থানা এনএসএবি এয়ারপোর্ট। তো ক্যা হাম থানা মে আপ কমপ্লেন লিখিয়ে কি রাত কো এ প্লেন জাতা হ্যায় বহুত শোর করকে, হামারা জো বাচ্চা হুয়া হ্যায় তিন মহিনা বয়স হ্যায় ইসকা। বাচ্চা কা তিন মহিনা বয়স হুয়া না? হ্যাঁ তিন মহিনা, এ সো নেই পাতা হ্যায় বাচ্চা, তো কিসকো বোলে বোলিয়ে। কিসকো বোলেগা? ইস দুখি বাপ কা ইয়ে দুখ ইয়ে পরেশানি হাম কিসকো বোলে আপ বোলিয়ে। তো মেরা কো জব বোল দিয়া, মেরা কো এক সপ্তাহ আপ টাইম দে দিজিয়ে, মে দেখ রহা হুঁ। না দেখিয়ে হাটা দেগা? না প্লেন হাটানে কে লিয়ে নেই বোলা, মুঝে ভি পাতা হ্যায় ও জরুরি জো পরিষেবা হ্যায় আপকা প্লেন কা ইয়ে হ্যায়। হ্যাঁ লেকিন ইয়ে জরুরি পরিষেবা মে আপ জো কিজিয়ে, এ রাত কো জো আপ প্লেন এ করে না থোড়া উপর সে লিজিয়ে। আচ্ছা রাত মে থোড়া উপর সে জায়গা ফ্লাইট, নিচে সে নেই জায়গা তো? না আপ পুরা একদম ঘর কে নজদিক সে যাতা হ্যায়। পুরা ঘর কা নজদিক সে যারা না, মে ও জো পাইলট আতা না, ও লোক কা বল দুঙ্গা থোড়া উপর সে জায়গা। আর ও জো ফ্লাইট কা জো সাউন্ড আতা হ্যায় উসকো বলবো সাউন্ড বন্ধ কর দো। ও আপ বাঙালি হ্যায়? না না আমি উর্দু। আপনি আমার অফিসারের সাথে কথা বলুন। হ্যাঁ দিন দেখি দাদা। হ্যালো, হ্যাঁ দাদা, আপনি কি পুলিশ? কি হয়েছে বলুন। আমার ছেলে তবে তিন মাস বয়স দাদা, রাত্রিবেলা দুধ খেয়ে ঘুমোয়, আপনাদের প্লেন গুলো একদম নিচে দিয়ে যায়, একদম নিচে দিয়ে, আর মনে হচ্ছে যে অটোর সাথে ধাক্কা লেগে যাবে প্লেনে। এবার কথা হচ্ছে আপনার সারাদিন নিচ দিয়ে যাচ্ছেন যাচ্ছেন ঠিক আছে, খালি রাত্রিবেলাটা যদি আপনারা একটু উপর দিয়ে নেন, আমার ছেলে একটু ঘুমোতে পারে। ওই আপনি আপনার ওখানে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে চিঠি লিখুন, চেয়ারম্যান চিঠি লিখে চেয়ারম্যান আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। দাদা শুধু সে আমাদের উপরের লোককে জানাবে। এই দাদা দাদা, এই দাদা, হ্যাঁ বলছি শুধু এটা আমার সমস্যা না দাদা, আমাদের গোটা পাড়ার সমস্যা। আপনি সময় নষ্ট করছেন, আমাদের অন্য কাজ আছে ঠিক আছে। দাদা আমি তো বুঝতে পারছি না দাদা, ওই যে আপনারা, আমি এটাও এটাও দেখেছি আপনারা পেলেন থেকে উল্টো পাল্টা জিনিসপত্র ছুড়ে ছুড়ে মারেন ছাদের উপর প্লেন থেকে। হ্যাঁ তাই নাকি? তো হয় নাকি? হ্যাঁ ছুড়ে মেরেছেন সঙ্গে ডিওড্রেন্টের বোতল। কি প্লেন থেকে? হ্যাঁ। আপনারা কোনো কোনদিন প্লেনে চড়েছেন? সে তো আমি করি চড়িনি, কিন্তু আপনি বলুন আকাশ থেকে কে ফেলবে, ভগবান কি ডিওড্রেন্ট মাখে নাকি কাক মাখে? প্লেনে কোনদিন চড়েছেন? না সে চড়িনি। তাহলে আপনার ধারণা হলো কি করে প্লেন থেকে কেউ ছুড়ে মারতে পারে? প্লেন কিভাবে যায় আপনি জানেন? প্লেনে কোনো কিছু, প্লেনে একটা সুতো গলবার ফুটো থাকে না, এটা জেনে রাখুন, এগুলো জানতে হয়। কিন্তু দাদা কথা হচ্ছে যে আপনারা তো কোনোদিন আমাকে রিকোয়েস্ট করেননি, আমার বাড়ির পাশ থেকে রোজ নিচ দিয়ে প্লেন যাচ্ছেন, কোনো তো একজন পাইলট এসে বললো না যে দাদা আপনি চড়বেন, এটা চলুন। ও প্লেনের মোটামুটি সবচেয়ে কম ভাড়া হচ্ছে একবেলা একদিকে যেতে 5,000-7,000 টাকা, সেটা যদি আপনি ভাড়া দিতে পারেন চড়তে পারেন। এত টাকা রোজগার করছেন আপনারা, একটু সাইলেন্ট করতে পারছি না প্লেন গুলো। না হয় না, যার নিয়ম নেই তার হবে না। আপনি কি কাজ করেন? আমি দাদা চাষবাস করি, নারকেল গাছ আছে, নারকেল পাড়ি। আপনি যখন কিছু কাটবেন, নারকেল কাটবেন, সেটা সাউন্ড হবে না? না দাদা এটা আপনি আসুন, আপনি ঘুমিয়ে থাকবেন, ডাঁপ কাটবো না আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে আপনি বললেন, আপনারা ওইভাবে করুন। এরকম আওয়াজ হবে দেখবেন খাচ। হ্যালো, রং নাম্বার? আমি চেয়েছি কোথাও, আপনি বলছেন রং নাম্বার।
হ্যালো স্যার, এয়ারপোর্ট ম্যানেজার। হ্যাঁ, আপনি ফোনটা কেটে দিলেন। হ্যালো, হ্যাঁ দাদা, হু ইজ কলিং প্লিজ? বাংলা কথা, বাংলা না জানা প্লিজ? হাই, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড বাংলা, ক্যান ইউ স্পিক ইন হিন্দি? আবার কি বলছেন দাদা? হ্যালো, কি ভাষায় বললেন? ইউ ক্যান স্পিক ইন ইংলিশ অর হিন্দি? হ্যালো, বাংলা? নো নো নো, বাংলা। আচ্ছা, হিন্দি বলতে হয়? হ্যাঁ বলো বলো। হ্যাঁ দাদা, হ্যাঁ বলিয়ে। ওই যে দেখিয়ে, আমার বাচ্চা ছোটা হ্যায়, আমার বাচ্চা সো নহীন পাতা হ্যায়। আপ এয়ারপোর্ট ডাইরেক্টর কো এক কম্পানি দাদা কে এয়ারপোর্ট ডাইরেক্টর কে ফিল্ম বানাতা হ্যায় এয়ারপোর্ট কে উপর? দাদা, মানে আপকা জবাব দে দিয়া, ওকে ডাইরেক্টর কে কিপ দা ফোন ডাউন। হ্যাঁ দাদা, হম লাস্ট ওয়ার্নিং দে রা হ্যায়। পাগল হোগা, বার বার বলতা মেরে উপর সে প্লেন যা রা ঘর কে উপর সে। দাদা, লাস্ট ওয়ার্নিং দে রা হ্যায়, ইস বার আগার আপকা প্লেন আয়া না, হম গোটা পাড়া কো বোল দেগা, আপকে প্লেন মে টিপ করকে নারকেল ছুর কে মারেগা। হ্যালো, হ্যাপি টু ডি স্টার।